বাংলা সাহিত্যের আনাচে কানাচে ছড়িয়ে থাকা অসংখ্য মণিমুক্ত সাজিয়ে আমরা নিয়ে এসেছি আমাদের এই বিশেষ অডিও উপস্থাপনা। আপনারা শুনছেন অডিও ভাইবস বাই কেডি, যেখানে আমরা নিয়মিত ব্যবধানে আপনার পছন্দের গল্প শোনার অভিজ্ঞতাকে এক নতুন মোড়কে মোড়ে উপস্থিত করি আপনাদের সামনে। আজকের গল্প সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা অরণ্যদেব। গল্পটা আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত প্রেমের ১৯-২০ বইটি থেকে। তাহলে চলুন কানে হেডফোন লাগিয়ে তৈরি হয়ে নিন, শুরু হচ্ছে আজকের গল্প অরণ্যদেব। ডেনকালের সামনে মাটির ভার হাতে দাঁড়িয়ে রয়েছে অরণ্যদেব, আর ওর পাশে থাবা পেতে বসে হাঁপাচ্ছে বাঘা। হেটা পড়ে যদি কেউ ভাবো যে লিফক বাংলায় গল্প লিখতে শুরু করেছেন, তবে একবার দাঁড়াও, দুবার ভাবো, আর ফাইনালি তিনবারের বার জেনে নাও যে গল্পটা লিখছি আমি, মানে চুক্কি। আমাদের মা বাবাদের সঙ্গে আমাদের বন্ধুবান্ধবরা কখনোই একমত হয় না, তাই প্যারেন্ট প্রদত্ত চয়ন চক্রবর্তী নামটা আমার বন্ধুদের পছন্দ নয়, ওদের নামকরণে আমি চুক্কি। আমরা তো সকলেই জানি বন্ধুরা কেমন হয়। কেমন হয় বন্ধুরা? অরণ্যদেবের মতো, মানে ওই যার সামনে বসে বাঘা হাঁপাচ্ছে, যে ডেনকালের সামনে দাঁড়িয়ে লেড়ো বিস্কিট হাতে কালো চায়ে চুমুক দিচ্ছে। বিস্কিট নয়, বিস্কুট, অরণ্য শুনলে এখনই বলতো, বলতো, ওসব ঢপের উচ্চারণ করে কেন এই খাবারটাকে মাটি করছিস? এই দামি দোকানে ক্যাটরিনা কাইফের মতো প্যাকেটে যেগুলো পাওয়া যায় ওগুলো বিস্কিট, আর এই কাছের বয়ামের ভেতরে এ ওর ঘাড়ে চড়ে থাকে যেগুলো, সস্তার চায়ে ডুবিয়ে যেগুলো কুটকুট করে খেতে হয়, সেগুলোকে বলে বিস্কুট, বুঝেছিস? এটা না বোঝার কি আছে? কুটকুট থেকে বিস্কুট। আমি দেখলাম ডেনকালের সামনে দাঁড়িয়ে চায়ের সঙ্গে সেই বিস্কুটই খাচ্ছে অরণ্যদেব। ডেনকালি নয় কিন্তু, ডেনকালি মানে কালিদার ডেন, এই পাড়ার বিখ্যাত চায়ের দোকান। কালিদার বয়স প্রায় ৫০, চুপচাপ নিরীহ লোক, ওর চায়ের দোকানটাই আমাদের ডেন, মানে আড্ডার ঠেক। আমি এই পাড়ায় থাকি না, পাশের পাড়ায় একটা মেসে থাকি, কিন্তু আড্ডাটা এই পাড়ায় জমে ভালো। কালিদার ডেনে আমি, রীতাম্ভর, পিপি আর অরণ্যদেব প্রায় রোজ সন্ধ্যাবেলা আড্ডা মারি। অরণ্যদেব নয়, এ হলো অরণ্য দেব, স্পেসটা লক্ষ্য করো। হ্যাঁ, অরণ্যর জীবনে শুধু স্পেসটাই লক্ষ্য করার মতো, কারণ এই অরণ্য খুব সাদামাটা, ওর কোনো মুখোশ, বন্দুক বা জেট পাথরের কুটির নেই। থাকার মধ্যে আছে ঘিয়ে ভাজা কুকুর বাঘা, তুফানের বদলে সেকেন্ড হ্যান্ড সাইকেল, আর খুলি ছাপের আংটির বদলে ফুটপাথ থেকে কেনা তামার আড়াই প্যাচ। অরণ্যরা এই পাড়ারই পুরনো বাসিন্দা, বাবা মা আর দিদির সঙ্গে পাড়ার শেষে বড় গুলমোহর গাছটার পাশে ওদের একতলা অ্যাসবেস্টসের চাল দেওয়া বাড়ি। ওর বাবা বেসরকারি অফিসে চাকরি করেন, দিদির বিয়ে হয়নি, আর ও নিজে ম্যাজিক দেখায়। হ্যাঁ, ম্যাজিক, আমাদের অরণ্যদেব জাদুকর, না বড় কোনো জাদুকর নয়, অরণ্য পুচকি জাদুকর। দুর্গাপূজার প্যান্ডেলে, বাচ্চাদের জন্মদিনের পার্টিতে, ছোটদের স্কুলের আরও ছোট কোনো ফাংশনে ম্যাজিক দেখায় অরণ্য। আজ তেমনই একটা ফাংশন ছিল, অফিস যাওয়ার সময় দেখেছিলাম ওর বৃদ্ধ সাইকেলটা লেজে ম্যাজিকের মোচকা চাপিয়ে চলেছে, কে জানে কেমন হয়েছে সো। আমি অফিস থেকে সোজা ডেনে চলে আসি, আড্ডা মেরে একেবারে ফিরি মেসে। কাঠের বেঞ্চের পাশে ব্যাগটা রেখে আমি কালিদাকে এক কাপ চা আর ডিম টোস্ট দিতে বললাম, তারপর অরণ্যর দিকে তাকিয়ে বললাম, কিরে বিস্কুট খাচ্ছিস কেন, ডিম টোস্ট খাবি? অরণ্য আড়াই মাইল লম্বা এমন একটা দীর্ঘশ্বাস ফেলল যে বাঘা চমকে উঠে হাঁপানো মুলতুবি রেখে পেছন ফিরে তাকালো। অরণ্য বলল, আর ডিম টোস্ট, আমার হৃদয়েরই যে টোস্ট হওয়ার উপক্রম তা কি তুই মাথায় রেখেছিস? আমি ঘাবড়ে গেলাম একটু, বললাম, মানে কেসটা কি? অরণ্য মাথা নেড়ে আমার পাশে বসে বলল, ডায়ানাকে যে হায়না ধরে নিয়ে গিয়েছে সে খবর রাখিস। আমাদের অরণ্যদেবের এই আগের লিস্ট অনুযায়ী জিনিসপত্র না থাকলে কি হবে,
এক পিস ডায়না পামারের সন্ধান সে ঠিক করে ফেলেছে। মুশকিল হলো এই ডায়নাটি একটু অন্য ধরনের। জানিয়ে রাখি, আমাদের গল্পের ডায়নার নাম রত্নোত্তমা। রত্নোত্তমার নামটা যেমন কঠিন, মেয়েটাও তেমনই কঠিন। কঠিন মানে খারাপ নয়, রত্নোত্তমা বা তমা খুব ফ্রেন্ডলি, সকলের সঙ্গে হেসে কথা বলে, সকলকে আপন করে নেয় সহজে। কে না জানে, এমন মেয়েদেরই প্রেমের লাইনে আনা সবচেয়ে কঠিন। 3 বছর আগে তমরা এসেছে এ পাড়ায়, আর তখন থেকেই অরণ্য ইট হাতে ওর পিছনে ঘুরছে লাইন রাখবে বলে। কিন্তু তমার যেন সে ব্যাপারে হুঁশই নেই। আমি অবাক হয়ে গেলাম। সে কি তমা রীতাম্বরের সঙ্গে বেরিয়েছে? কখন? অরণ্য আবার দীর্ঘশ্বাস ফেলল। ওই বিকেলে হায়না অফিস থেকে এসে ডেনে বসেছিল, তখন তমা এসে বলল ওর সঙ্গে যেতে। আমি হাসলাম। তাই বল, হায়না ডায়নাকে ধরেনি, ডায়নাই হায়নাকে ধরেছে। অরণ্য বলল, মেয়েটার কি এটা কোনো বিচার হলো? আমার সামনে দিয়ে ঋতুকে ডেকে নিয়ে চলে গেল। ঋতু যে ওর পিছনে চোখ করছে সেটা কি ও জানে না নাকি? আমি বললাম, আরে তমা তো ওরকমই, কাউকে ওভাবে দেখে না। অরণ্য কিছু বলতে গিয়েও পারল না, কারণ হই হই করে দোকানে এসে ঢুকল পিপি। প্রণয় পাল ওরফে পিপি আমাদের চেয়ে বছর 5-এর ছোট। ও একজন লেখক, মানে গায়ে মানে না আপনি মোড়ল টাইপের আর কি। ওর মতে আজ থেকে 1 শতাব্দী পর ওর লেখার কদর হবে। ও নাকি ওয়ে অ্যাহেড অফ ইটস টাইম। এখন ওর লেখা কেউ বোঝে না বলেই নাকি ছাপে না, আমাকে বেশ কিছু লেখাও দিয়ে রেখেছে। আমাদের ম্যাগাজিনের কেউ যদি 1 শতাব্দী পরের ইন্টেলিজেন্স নিয়ে বসে থাকে সেই ভরসায়। লেখাগুলো আমি অফিসে দেখানোর সাহস করে উঠিনি। পিপি এসে আমার প্লেট থেকে একটা পাউরুটির টুকরো তুলে বলল, কে কাকে কীভাবে দেখে না গো চুক্কিদা? আমায় উত্তর দিতে না দিয়ে অরণ্য বলল, ওই তোমার কথা বলছিল চুক্কি। পিপি বড় বড় চোখ করে আমার দিকে তাকালো। ও কাউকেই ওভাবে দেখে না? আমি হেসে বললাম, ভাত দে তো, কী লিখছিস এখন? পিপি অবাক হয়ে তাকালো আমার দিকে, তারপর বিরক্ত গলায় বলল, পাবলিশিং হাউসে সাব এডিটরের কাজ করেও একটা সুযোগও দিল না আজ পর্যন্ত, আবার জিজ্ঞাসা করছো এখন কি লিখছি? আমি হাসলাম, বললাম, হবে হবে, লেখার সুযোগ হবে, দেখবি। পিপি আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, হলে তোমারই ভালো। কলটা ডিসকানেক্ট করে সেলফোনটা পকেটে ঢুকিয়ে আমি রাস্তা পার করে দোকানের দিকে এলাম। মনটা খারাপ হয়ে আছে, মাঝে মাঝে এমন সব ঝামেলা এসে জোটে না পৃথিবীতে। অন্যমনস্ক ছিলাম বলে শুনতে পাইনি, কিন্তু এবার ঘাড়ের উপর এসে থাপ্পড় মারায় মুখ ঘুরিয়ে দেখলাম অরণ্য দেব দাঁড়িয়ে। কিরে, তখন থেকে তোকে ডাকছি, শুনতে পাচ্ছিস না নাকি? সেদিনের পর আমি বিশেষ সময় পাইনি আড্ডা দেওয়ার। পুজো এগিয়ে আসায় পুজো সংখ্যা নিয়ে অফিসে খুব চাপ। আমি বললাম, না মানে একটু আর কি। অরণ্য বলল, তুই এমন আমি জানতাম না কিন্তু। আরে, আমার অবাক লাগলো খুব, তোর ডাকে সারাদিনই বলে এসব বলছিস? মোটেই তা নয়। অরণ্য আমার হাতটা টেনে রাস্তার কোণে নিয়ে গেল। তুই আমায় আসল কথাটা বলিসনি তো। কি বলবো বুঝতে না পেরে তাকিয়ে রইলাম অরণ্যর দিকে। তোমার জেঠুর বাড়িতে যে তোর যাতায়াত আছে সেটা তো আমায় বলিসনি, সেখানে নাকি তোমার সঙ্গে তোর আলাপ হয়েছে। জেঠুর বাড়িতে যাই? আমি স্বাভাবিক গলায় বললাম, এটা বলার কি আছে, কাজের সূত্রে যেতে হয় মাঝে মাঝে। ভদ্রলোক নাম করা রাজনৈতিক বিশ্লেষক, আমাদের ম্যাগাজিনে লেখেন, আর মেয়েটার সঙ্গে আলাপ হয়েছে তো কী হয়েছে, এটা বলার মতো কি এমন ব্যাপার? অরণ্য তাও ছাড়ল না, তুই পাগল, বলিসনি কেন আমায়? আমি ভাবতাম পাড়ায় তোর সঙ্গে তোমার টুকটাক কথা হয়, যেমন সকলের সঙ্গে হয় আর কি। তুই যে মাটির ভেতরে আড়াই হাত বুঝতেই পারিনি। আমি এবার একটু রাগ দেখালাম, কাজের জন্য কোথায় কোথায় যাই সেটা তোকে রিপোর্ট করতে হবে নাকি আমায়? অরণ্য বলল, তা হবে না, কিন্তু এই ব্যাপারটা বলিসনি কেন? তুই জানিস না তোমার ব্যাপারে আমার সফট স্পট আছে। আমি ওর কাঁধে হাত রাখলাম। কেন এমন করছিস, মেয়েটাকে ভুলে যা, ওর সম্বন্ধে কিছু না জেনে কেন এসবে ঢুকছিস, ফালতু ঝাড় হয়ে যাবে। জানার গিয়া যে একটা মেয়ে এমফিল করছে, ভালো গান করে, ব্যাপক দেখতে, ব্যাস। ও নিশ্চয়ই কোনো টেররিস্ট গ্রুপে নাম লেখায়নি। আমি শেষ চেষ্টা করলাম, দেখ ওর সঙ্গে ভালো আলাপ নেই তোর,
ওর বয়ফ্রেন্ড আছে কি না তাও জানিস না, এমন হুট করে প্রেমে পড়ার মানে আছে কোনো? অরণ্য গম্ভীর গলায় বলল, তুই জানিস রিতো আজ আবার গিয়েছে ওর সঙ্গে দেখা করতে। পিপিকে রিতো বলেছে আজও তোমাকে প্রপোজ করবেই। তখন পিপি বলল তোর নাকি ওর জেঠুর বাড়িতে যাতায়াত আছে। পিপির মুখটা বড্ড বেশি চলে। একদিন কথায় কথায় তোমার জেঠুর কথাটা ওকে বলেছিলাম, ও সেটা অরণ্যকে বলেছে। অরণ্য আমার হাতটা ধরল। গুরু রাগ করো না, প্রেমে পড়েছি কি আর বলবো বলো, একটু হেল্প করে দাও, ঠিকঠাক কথা বলার সুযোগ করে দাও। তোমার যখন কোনো প্রেমের কেস হবে আমিও তোমাকে হেল্প করবো, দেখো আলাপ করাবো। আমি কি বলবো বুঝতে পারলাম না। আর তুই আমার প্রেমে হেল্প করবি? অরণ্য ওর সাইকেলটার হ্যান্ডেলে এমন করে হাত বোলালো যেন তুফানের মাথায় হাত বোলাচ্ছে। বলল, অরণ্যদেব কখনো কথার খেলাপ করে না বুঝেছিস, এটা হলো প্রাচীন অরণ্য প্রবাদ। একবার কথা বলিয়ে দে ভাই, তারপর তুই যা চাইবি তাই তোকে করে দেব, প্রমিস। কি চাইতে পারি অরণ্যদেবের কাছে? আমার জীবনে যে অনিশ্চয়তা চলছে সেই ব্যাপারে ও কিছু হেল্প করতে পারবে? হ্যাঁ, আমার জীবনেও একটা সমস্যা চলছে, সেটার যে সলিউশন কি আমি এখনও জানি না। ওর সেদিনের কথাগুলো আমার বারবার মনে পড়ছে। বিকেল শেষের কলকাতার দিকে আমি তাকালাম। আজ রবিবার, আমার ছুটি, কলকাতারও আজ ছুটির দিন। অন্যদিনের সেই পাগল করা ভিড়টা আজ নেই, বরং একটা মন্থর হাওয়া বইছে। আমি রাস্তার পাশে বাঁশের ব্যারিকেডগুলো দেখলাম। কলকাতার ফুটপাথে মাত্রা টানা চলছে, সামনেই পুজো, তার জন্য কলকাতা প্রায় বাঁশের কেল্লা হয়ে উঠেছে। আমি ঘড়ি দেখলাম, অরণ্য এখনো আসছে না কেন? ও বলেছিল একটা স্কুলে আজ ওর ম্যাজিক শো আছে, সেটা শেষ করে 5:30টার মধ্যে আসবে। এখন প্রায় 6:45, কিন্তু অরণ্য টিকির দেখা নেই, ওর সেলফোনও নেই যে যোগাযোগ করব। আমি উদ্বেগের সঙ্গে রাস্তার দিকে তাকালাম। অরণ্যর সঙ্গে আজ পিপি আছে, সে ব্যাটার সেলফোনেও ট্রাই করেছি কিন্তু কানেকশন পাচ্ছি না। কি হবে কে জানে, শেষ পর্যন্ত কি চলে যাবে রত্নোত্তমা? হ্যাঁ ঠিক ধরেছ, আমি অ্যাপয়েন্টমেন্টটা করেছি আজ, তোমাকে বলে আজ অরণ্যর সঙ্গে দেখা করাতে রাজি করিয়েছি। মেয়েটা বলেছে 6:00 রবীন্দ্রসদনের সামনে আসবে, তবে বেশিক্ষণ ওয়েট করতে পারবে না, বাড়িতে ওর ওপর নাকি রেস্ট্রিকশন আছে খুব, তাই আমাদের অন টাইম পৌঁছতে হবে। আর অন টাইম, আমার টেনশন হচ্ছে খুব, মেয়েটার সামনে যদি ঠিক সময় যেতে না পারি তবে খুব বাজে ব্যাপার হবে। অনেক কষ্ট সময় বের করে আজ আসছে। আমি বিরক্ত মুখে সামনের রাস্তার দিকে তাকালাম, আর ঠিক তখনই দেখলাম দৃশ্যটা। অরণ্যর সাইকেলটা হাঁটিয়ে নিয়ে আসছে পিপি, আর ওর পিছনে ম্যাজিকের ঝোলা কাঁধে একটু খোড়াতে খোড়াতে আসছে আমাদের অরণ্যদেব। কাছে এসে প্রথম কথাটা প্রচণ্ড বিরক্তির সঙ্গে বলল পিপি, ম্যান্ড্রেকের কাজ কি অরণ্যদেব পারে? মানে? আমি অবাক হলাম। মানে অতি সহজ, অরণ্যদেব হলো গোদা কাজের মানুষ, দু হাতে পিস্তল চালাবে, ঘুষি মেরে নাক মুখ ভেঙে দেবে, লাফিয়ে ঘোড়ায় উঠবে, তা না উনি চলেন ম্যাজিক দেখাতে। আমি হাত তুলে পিপিকে থামিয়ে বললাম, কেসটা কি বলবি তো? পিপি বলল, সাইকেল চালাতে চালাতে অদৃশ্য হয়ে যাবে, এমন একটা ম্যাজিক দেখাতে গিয়ে অরণ্যদা নিজেই সাইকেল নিয়ে উল্টে পড়েছে, ব্যাস তোমার সামনে এখন ভাঙা সাইকেল আর ল্যাংড়া অরণ্যদেব। অরণ্য কিছু বলতে যাচ্ছিল কিন্তু ওকে আমি থামালাম, কারণ এখান থেকে আমি আর অরণ্য কোন দিকে যাব সেটা পিপির জানার দরকার নেই। এই ছেলেটা মহা পাকা, এখনই 1000টা কথা শুরু করবে। আমি পিপিকে বললাম, শোন অরণ্য আর আমাকে একটা জায়গায় যেতে হবে, তুই সাইকেল আর ঝোলাটা ওর বাড়ি পৌঁছে দিয়ে আয়। কোথায় যাবে? পিপি সন্দেহের চোখে তাকালো। ছেলেটা লেখক না হয় পুলিশ হওয়া উচিত ছিল। আমি বললাম, সেটা তোকে জানতে হবে না। তাই ভেবে বলছো তো কথাটা? পিপি চোখ পাকালো। আমি হাসলাম, পাগল ছেলে, যা যা সাইকেল আর ঝোলাটা ওর বাড়িতে রেখে আয়। আর শোন, আমাদের ওখানে তরুণ লেখকদের সুযোগ দেওয়ার একটা কথা হচ্ছে, বেশ ভালো করে কয়েকটা গল্প তৈরি রাখিস তো। পিপি চলে যেতেই আমি আর দেরি না করে একটা ট্যাক্সি ধরলাম, তারপর আর কথা না বাড়িয়ে সেটাকে সোজা রবীন্দ্রসদন যেতে বললাম। যাওয়ার পথে অরণ্য একবার আমার হাতটা ধরল, দেখলাম সেটা বরফের মতো ঠান্ডা।
রবীন্দ্রসদনের পাশে একাডেমির সামনের বড় গাছটার নিচে দাঁড়িয়ে আছে রত্নোত্তমা। ট্যাক্সির টাকা মিটিয়ে আমি নামলাম, আমার পিছনে অরণ্যও নামল। আমি মাথা ঘুরিয়ে দেখলাম ওর মুখ ফ্যাকাশে হয়ে আছে। আমি ওকে চোখের ইশারায় তোমার সামনে যেতে বললাম। ও করুণ চোখে তাকালো আমার দিকে। আমি বুঝলাম। তারপর ওকে একানা যেতে দিয়ে ওর সঙ্গে এগিয়ে গেলাম তোমার দিকে। হাতে একটা খাতা আর কাঁধে একটা ডিজাইনার ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে তোমা। সন্ধের মুখে যেন আরও সুন্দর, আরও গম্ভীর লাগছে মেয়েটাকে। আমরা দুজনে গিয়ে দাঁড়ালাম ওর সামনে। তারপর দু সেকেন্ড অপেক্ষা করে আমি কয়েক পা সরে গিয়ে দাঁড়ালাম পেছনে। আমার সরে দাঁড়ানোটা খুব জরুরি। প্রথম কথাটা বলল তোমায়। আমি জানি অরণ্য তুমি কি বলতে চাও আমায়, কিন্তু সেসব বলার আগে আমি তোমায় কিছু বলতে চাই, তুমি শুনবে? অরণ্য একবার আমায় দেখলো পেছন ঘুরে, তারপর তোমার দিকে তাকিয়ে মাথা নাড়লো, অস্ফুটে বলল, বলো। তোমাও আমার দিকে তাকালো একবার, তারপর ঠোঁট কামড়ে নিজেকে প্রস্তুত করে নিয়ে শুরু করলো ওর কথা। সেলফোনটা বন্ধ করে আমি চোয়াল শক্ত করলাম। কোনো কোনো দিন আমাদের জীবনে ক্রসরোডের মতো হয়, সেখান থেকে কোন পথে আমরা নেব সেটা ঠিক করে দেয় কেমন হবে আমাদের বাকি জীবনটা। আমি সামনে তাকালাম, সামনে শো চলছে এখন, ম্যাজিক শো, অরণ্যদেবের ম্যাজিক। আজ বিজয়া দশমী, পাড়ার প্যান্ডেলের পাশে স্টেজ করে ম্যাজিক দেখাচ্ছে আমাদের অরণ্য। পাড়ার প্রায় সকলেই এসেছে, সত্যি বলতে কি অরণ্য বেশ জমিয়েও দিয়েছে। আজ যেন জান প্রাণ দিয়ে ম্যাজিক দেখাচ্ছে ও, দেখাবে নাই বা কেন, তোমা যে বসে রয়েছে অডিয়েন্সে। আমি এখান থেকে দাঁড়িয়ে স্পষ্ট দেখতে পাচ্ছি একদম পেছনের দিকে ভিড়ের মধ্যে বসে রয়েছে তোমা, আর একদৃষ্টে তাকিয়ে রয়েছে স্টেজের দিকে। পাশে কে যেন এসে দাঁড়াতে আমি তার দিকে তাকালাম। আরে রীতাম্ভর! রীতাম্ভর কায়দা করে বলল, কি ভাটের প্রোগ্রাম দেখছিস? কেন, ভালোই তো করছে অরণ্য। এ পাড়াটাই জ্বালা ঢপ বাজি রাখরা, দেখ না কদিন ঘুরে তারপর কেমন ফুটিয়ে দিলাম তোদের ওই রত্নোত্তমাকে। তাই ঘুরে ফুটিয়ে দিলে? আমি কিছু বলার আগেই প্রশ্ন করলো পিপি, ও আবার এলো কখন? রীতাম্ভর বলল, ও সব ফালতু মাল, আমার পোষায় না। পিপি বলল, কিন্তু আমি যে অন্যরকম দেখলাম। এই দিন সাতেক আগে ওই রবীন্দ্র সরোবরের পাশের রাস্তায় তোমাদি তোমায় কানের গোড়ায় দিল যে। মানে? রীতাম্ভর থতমতো খেলো। পিপি হাসলো, মানে তোমায় কেলালো যে, কিছু আনশান করতে গেছিলে নাকি? রীতাম্ভর বিব্রত হলেও সেটা আর দেখালো না, বলল, এই বেটাও শালা পাড়ারই মতোই, সব কটা ফালতু মাল। পিপি খিক খিক করে হাসলো। আমি দেখলাম রীতাম্ভর কটমট করে ওর দিকে তাকিয়ে নিজের বাইকে চড়ে চলে গেল। পিপি এবার আমার দিকে তাকালো। শুনলাম তোমাদের বিয়ে ঠিক হয়ে গেছে, খবরটা কি সত্যি? আমি বললাম, তাই তো শুনেছি। অরণ্যদা বলছিল ওর বাড়িতে নাকি প্রচুর রেস্ট্রিকশন, তোমাদের নাকি খুব চাপ যাচ্ছে, একেবারে ট্রমা অফ তোমা, কি বলো? আমি একদৃষ্টে তাকিয়ে রইলাম পিপির দিকে, তারপর বললাম, পিপি তুই সত্যি চাস তোর লেখা ছাপানো হোক? স্টেজে মাইকের সামনে দাঁড়িয়ে অরণ্য বলল, এবার আপনাদের সামনে আমি আমার শেষ ট্রিক পেশ করছি, তার আগে আশপাশে সব আলো নিভিয়ে দিতে হবে, শুধু স্টেজের উপরের আলো চলবে। আমি আমাদের পুজো কমিটির ঝন্টুকে অনুরোধ করছি, ও যেন সব আলো নিভিয়ে দেয়। ঝন্টু ঝটপট আলো নিভিয়ে পাড়াটাকে প্রায় অন্ধকার করে দিল। অরণ্য আবার বলল, এবার দেখো স্টেজের মাঝখানে একটা কালো স্ক্রিন টাঙানো, আমি আমার এই সাইকেলটা চড়ে এই স্ক্রিনটার একদিক দিয়ে ঢুকব, আর অন্য দিক দিয়ে না, বেরিয়ে আসব না, কারণ আমি অদৃশ্য হয়ে যাব। এটাই আমার শেষ ম্যাজিক, আমার লাস্ট অ্যাক্ট, দ্য ভ্যানিশিং অ্যাক্ট। আমার কানের পাশে পিপি বলল, এই সেরেছে, স্কুলে তো এই খেলাটা দেখা দেখে কেস খেয়েছিল, এর দেখে শিক্ষা হয় না। রেডি বলে হুঙ্কার দিল অরণ্য। আমি দেখলাম আবছা অন্ধকারে সারি সারি ছায়ারা নড়ে চড়ে বসলো, সকলেই আগ্রহী হয়ে উঠেছে, পাড়ার মাচায় তো এমন ম্যাজিক দেখা যায় না বিশেষ। আমরা সকলে দেখলাম
স্টেজের উপর ডান দিকে সাইকেলে বসে সকলের দিকে তাকিয়ে হাত তুলল অরণ্য। তারপর সাইকেলের হাতলটা ধরে সাঁ করে চালিয়ে দিল সামনে ঝোলানো কালো পর্দার পিছন দিকে। সকলেই নিঃশ্বাস বন্ধ করে দেখল, পর্দাটা সামান্য নড়েই স্থির হয়ে গেল, কিন্তু না অরণ্য না সাইকেল, কিচ্ছু বেরিয়ে এলো না পর্দার অন্য প্রান্ত থেকে। এক মিনিট, দু মিনিট, তিন মিনিট, সময় কাটতে লাগলো। ঠিক ছ মিনিটের মাথায় ভিড়ের মধ্যে একটা চিৎকার উঠল, আরে পাশেই তো ছিল, কোথায় গেল? আরও গলা শোনা গেল একে একে। সত্যি তো কোথায় গেল? স্টেজের সামনেটা যেন নিমেষে লণ্ডভণ্ড হয়ে গেল। ঝন্টু আলো জ্বালিয়ে দেওয়ার পর পরিষ্কার হলো ব্যাপারটা। দেখলাম তো আমার বাড়ির লোকজন উঠে দাঁড়িয়ে বিশাল চিৎকার চেঁচামেচি করছে, বলছে এ কি তোমা কই, কোথায় গেল? আরো দু একজন বলল, অরণ্যই বা কই, ফিরে তো এলো না, অদৃশ্য হয়ে যদি ফিরেই না আসে তবে ম্যাজিক হলো কোথায়। কয়েকজন বলল তারা নাকি অরণ্য আর তোমাকে একসঙ্গে দেখেছে বেশ কয়েকবার। কেউ বলল সরোবরের কাছে দেখেছে, কেউ বলল ডেনকালির সামনে দেখেছে। সকলেই হল্লা করে উঠল। কেউ কেউ আবার বলল ম্যাজিক দেখানোর নাম করে মেয়ে ভাগানো হচ্ছে। বলল ওরা বেশি দূর পালাতে পারেনি, এখনো গেলে ধরা যাবে। বড় রাস্তার দিকে সকলে মিলে হই হই করে দৌড়লো। তোমার বাড়ির লোকজনের সঙ্গে পাড়ার অত্যুৎসাহীরাও যোগ দিল। এমন গালা ইভেন্ট তো মিস করা যায় না। টেনকালির কালিদা আমাকে বলল, কি চুপকে, তুই যাবি না? তোর বন্ধু এমন করলো আর তুই দাঁড়িয়ে আছিস, তোর নৈতিক দায়িত্ব নেই। আমি বললাম, আসলে আমার সব কেমন গুলিয়ে গিয়েছে, অরণ্য এমন করবে ভাবতেও পারিনি। তোমরা বড় রাস্তার দিকটা দেখো, আমি গলিটার দিকে দেখি। ভিড় ততক্ষণে বড় রাস্তার দিকে এগিয়েছে। অ্যাকশন মিস করে যাবে মনে করে কালিদার অপেক্ষা না করে আমার কথায় সম্মতি দিয়ে বেরিয়ে গেল। আমি প্রায় ফাঁকা পাড়াটার দিকে একবার তাকালাম, তারপর দৌড়ে সরু গলিটার ভেতরে ঢুকে গেলাম। হায়ার সেকেন্ডারিতে এমন নম্বর পেয়েছিলাম যে বাবার লো প্রেশার এক ধাক্কায় হাই হয়ে গিয়েছিল। পড়তে ভালো লাগতো না আমার, শুধু লিখতে ভালো লাগতো। এখনও লাগে না, পড়াশোনার লেখা নয়, আমার ভালো লাগে গল্প লিখতে। সকলে এর জন্য আমায় খুব বকত, অপমান করত, শুধু মা কিছু বলতেন না। আমার শান্ত চুপচাপ মা আমায় সমর্থন করে যেতেন। আজ এত বড় পত্রিকায় আমার লেখা যখন প্রকাশিত হলো, তখন সেই মাই নেই, মা গত বছর মারা গিয়েছেন। আমি পত্রিকাটা রেখে বাড়ি থেকে বেরিয়ে এলাম। সবচেয়ে আনন্দের দিনেই বোধহয় সবচেয়ে দুঃখের কথা মনে পড়ে আমাদের। তবে এ সবই সম্ভব হয়েছে চুক্কিদার জন্য। আমার লেখা ঠিক মতো জায়গায় তো পৌঁছে দিয়েছে চুক্কিদাই। আসলে ওকে আমি সবসময় বলতাম আমার লেখা ছাপার কথা, কিন্তু আমাকে কোনোদিনই বিশেষ পাত্তা দেয়নি চুক্কিদা। তাই বিজয়া দশমীর দিন যখন জিজ্ঞেস করলো আমি সত্যি লেখা ছাপা চাই কি না, আমিও পাত্তা দিইনি। কিন্তু তারপরই চুক্কিদার কথা সিরিয়াসনেসটা আমি বুঝি। চুক্কিদা বলেছিল, পিপি একটা হেল্প যদি আমাকে করিস আমি তোর লেখা ছাপানোর বন্দোবস্ত করে দেব। আমি অবাক হয়ে গিয়েছিলাম, মানে? মানে গিভ অ্যান্ড টেক করবি কাজটা। কি করতে হবে? চুক্কিদা বলেছিল, আমার মেসে যাবি, ম্যানেজারের ঘরে আমার মালপত্র রাখা আছে, সেগুলো একটা ট্যাক্সিতে ভরে সরু গলির ওদিকে যে বকুল গাছটা আছে তার তলায় অপেক্ষা করতে হবে, পারবি? হ্যাঁ, কেন? তোকে বিশ্বাস করছি পিপি, তাই বলছি। আমি আজ তোমাকে নিয়ে পালাবো। সে কি? আস্তে, কেন, তুই আমাদের দুজনকে দেখিস নি একসঙ্গে? আমি মাথা নিচু করে নিয়েছিলাম, আমি ওদের বেশ কয়েকবার দেখেছি একসঙ্গে। কথাটা বলতে গেলেই চুক্কিদা আমাকে লেখার কথা তুলে থামিয়ে দিত। আমি ভাবতাম টুকটাক প্রেম করছে, কিন্তু এরা যে পালাবে সেটা জানবো কেমন করে? আমি বলেছিলাম, কিন্তু তা বলে পালাবে? আর অরণ্যদা? অরণ্য সেই স্কুলের ম্যাজিক শো এর দিন আমার সঙ্গে গিয়েছিল তোমাকে প্রপোজ করতে। আমিই মিটিং ফিক্স করেছিলাম, কারণ আমি নিজে যদি অরণ্যকে আমাদের ব্যাপারটা বলতাম তাহলে ও বাজেভাবে রিয়্যাক্ট করত। তাই তোমা বলেছিল, ওকে বলেছিল আমাদের কথা। হ্যাঁ, কষ্ট পেয়েছিল অরণ্য,
কিন্তু ভুলে যাস না, ও শুধু অরণ্য নয়, ও অরণ্য দেব। ওর কুল যেটা বড্ড বড়, আমাদের মতো চড়াই পাখির নয়। ও কথা দিয়েছিল প্রয়োজনে হেল্প করবে, আজ ম্যাজিক দেখানোর নাম করে সারা পাড়ার আলো নিভিয়ে দেবে, ওদের মন অন্যদিকে ডাইভার্ট করবে, আর সেই সুযোগে ওর বিপদে পড়ার চান্স আছে, তবু আমাদের হেল্প করবে ও। পিপি, তোর লেখা ছাপানো হবে, গ্যারেন্টি, কিন্তু আজ আমার এই কাজটা তুই কর, প্লিজ। আমার মাথা ভোঁভোঁ করছিল। অরণ্যদা যাকে ভালোবাসে তাকে এমনভাবে অন্যের হাতে তুলে দেবে? এর চেয়ে কঠিন কাজ খুব কম আছে পৃথিবীতে, সেটা কি করে করবে অরণ্যদা? আমি ওর ভ্যানিশিং অ্যাক্টের কথা শুনে বলেছিলাম, এই সেরেছে, স্কুলে তো ওই খেলাটা দেখাতে গিয়ে কেস খেয়েছিল, এর দেখি শিক্ষা হয় না। ঠিক তখনই চুক্কিদা আমার হাত ধরে আমার দিকে তাকিয়েছিল। আমি আর সময় নষ্ট করিনি, মেসের দিকে যেতে যেতে বলেছিলাম, কাজটা করছি কিন্তু লেখাটা আমি এইভাবে ছাপাতে চাই না চুক্কিদা। মালপত্র তুলে আমি ট্যাক্সি নিয়ে অপেক্ষা করেছিলাম সেই বকুল গাছের নিচে, একসময় তমা দিয়ে এসে বসেছিল ট্যাক্সির অন্ধকার পেটের ভিতর। তার কিছুক্ষণ পর এসেছিল চুক্কিদা। যাওয়ার আগে চুক্কিদা বলেছিল, তোদের সকলের কাছে ছোট হয়ে গেলাম পিপি, কিন্তু কি করবো বল, ওরা যে তোমার বিয়ে দিয়ে দেবে জোর করে, এমন সুযোগ পাবো না যে। আমি হেসে বলেছিলাম, প্রেমের জন্য সব করা যায়, তোমরা এসো চুক্কিদা, সব কিছুতে ছোট বড় দেখতে নেই। আমি দু চারটে লেখা আগে দিয়েছিলাম চুক্কিদার কাছে, সেখান থেকে যে ও একটা ছাপিয়ে দেবে বুঝতে পারিনি। আজ সকালে ম্যাগাজিনে লেখাটা দেখে মনে হলো, ছ মাস হয়ে গেলেও চুক্কিদা ভুলে যায়নি। ছ মাস, সত্যি কি অদ্ভুত! সেদিন অদৃশ্য হওয়ার নাম করে স্টেজের পিছনে লুকিয়েছিল অরণ্যদা, পরে তমাদিকে না পেয়ে অরণ্যদার উপর তমাদির বাড়ির লোকজন হম্বিতম্বি করেছিল বটে, কিন্তু তাতে সুবিধে হয়নি, কারণ অরণ্যদা তো স্টেজের পিছনেই ছিল আর তমাদিকে নিয়ে গিয়েছিল চুক্কিদা। সেই রাতেই সব জানাজানি হলেও কেউ চুক্কিদারও কিছু করতে পারেনি, কারণ তমাদি তো নিজের ইচ্ছেতেই গিয়েছে। পাড়াটা এই ছ মাসেই কেমন যেন হয়ে গিয়েছে, শুধু একটা জিনিস পাল্টায়নি। আমি দূর থেকে দেখলাম আজও অরণ্যদেব দাঁড়িয়ে রয়েছে ডেনকালির সামনে। হ্যাঁ, অরণ্যদেব, অরণ্য দেব নয়, এই অরণ্যদেবের বাঘার হয়তো ছাল উঠে গিয়েছে, হয়তো তুফানের বদলে এখন ভাঙা সাইকেল তার সঙ্গী, হয়তো আলেকজান্ডারের হীরের পানপাত্রের বদলে তার হাতে মাটির ভাঁড়, তবু সে অরণ্যদেব। এই সৌহুরে জঙ্গলে আমাদের মতো পিগমিদের চেয়ে উচ্চতায় সে অনেক বড়, কলজের জোরে সে অনেক বেশি। আমরা তাকে অবাক হয়ে দেখি, নিজের স্বার্থ তুচ্ছ করে সে কীভাবে বারবার বাঁচিয়ে দেয় সাধারণ মানুষকে। বুঝি মানুষের ভিতরের অরণ্যদেব মরে না কখনো, শুধু সাহস করে, স্বার্থ তুচ্ছ করে, ম্যাজিক করে নিজের ভিতর থেকে বের করে আনতে হয় সেই অদৃশ্য মানুষটাকে। বুঝি কেন তাকে ঘিরে জন্ম নেয় অরণ্যের প্রাচীন প্রবাদ, বুঝি কেন সে চলমান অশরীরী। প্রেম বিষয়টা বড় অদ্ভুত। গোটা পৃথিবীতে এই প্রেমের ওপরে যে কত সহস্র গল্প এবং উপন্যাস লেখা হয়েছে তা গুণে শেষ করা যাবে না। তবে সব প্রেম যে পূর্ণতা পাবে তার কোনো মানে নেই, কিন্তু যে সামান্য কটা প্রেম পূর্ণতা পায় তার পেছনেও হয়তো কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের হাত থেকে যায়। সে নিশ্চুপে নিজের কাজ করে বেরিয়ে যায়, থেকে যায় আড়ালে, আলোকবৃত্তের সম্পূর্ণ বাইরে। সে তৃতীয় ব্যক্তির খোঁজ কিন্তু কেউ রাখে না, তার মনের খবর জানে শুধু সে একাই। কে বলতে পারে এই তৃতীয় ব্যক্তিরাই হয়তো আমাদের বাস্তবের অরণ্যদেব। আপনারা এতক্ষণ শুনছিলেন সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা অরণ্যদেব। গল্প পাঠে পিপির ভূমিকায় সমর্পণ, রত্নোত্তমার ভূমিকায় জ্যোতি এবং বাকি অন্যান্য চরিত্রের কণ্ঠে আমি কেডি। গল্পের পোস্টারটি এঁকেছেন অনিমেষ। গল্পটা ভালো লাগলে
লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটি টিপে অল নোটিফিকেশন অন করে দিতে ভুলবেন না। ভালো থাকুন, ভালো রাখুন, খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার নতুন গল্প নিয়ে। আপনারা শুনছিলেন অডিও ভাইবস বাই কেডি।